বলবো কি? অনেকক্ষণ অন হয়ে গেছে, 14 সেকেন্ড হয়ে গেছে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমি চলে এসেছি আমার ফার্স্ট রিভিউ ভিডিও নিয়ে। ঠিকই শুনেছি, রিভিউ ভিডিও আমি দেবো। কোন জিনিসের রিভিউ দেবো? আমি আজকে রিভিউ দেবো হপস্কচ থেকে নেওয়া কুটুশের একটা ড্রেসের, মানে একটা বেবি বয় ড্রেসের রিভিউ দেবো, যেটা আমি কুটুশের জন্য অর্ডার করেছি হপস্কচ থেকে। সেটা এখনো আনপ্যাক হয়নি, মানে আনবক্সিং হয়নি, সেটা তোমাদের সামনেই আনবক্সিং করবো, করে রিভিউ দেবো। তাতে যাতে তোমরা যাদের এরকম পুচকু পুচকু বেবি বা বয় বা বেবি গার্ল আছে, তারা হপস্কচ থেকে বা ফার্স্ট ক্রাই থেকে যখন কোনো কিছু শপিং করো, তাদের একটু বুঝতে সুবিধা হবে যে জিনিসগুলো এক্স্যাক্টলি কিরকম আসে, ভালো আসে না খারাপ আসে। তো সেই কারণে রিভিউটা দেওয়া। তো চলো ঝটপট শুরু করি। তো দেখতেই পাচ্ছ আমার হাতে এই যে হপস্কচ থেকে একটা চলে এসেছে, একটা পিঙ্ক পিঙ্ক কালারের একটা প্যাকেট, এভাবে এটা প্যাকেট করা আছে। তো এখানে লেখা আছে হপস্কচ, এই যে পেছনে এদের ডিটেলসটা এরকম করা আছে। আর এই যে প্যাকেট, প্যাকেটটা শুধুমাত্র আমি এভাবে কেটেছি, এবারে দেখি ভেতরে কি আছে। আর যে পিকচারটা দেখে আমি অর্ডার দিয়েছিলাম, সেই পিকচারটাও আমি তোমাদের জন্য ওখানে দিয়ে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে পিকচারের সাথে আসল জিনিসটা ডিফারেন্সটা কোথায়। তো পিকচারটা আগে দেখে নাও। তো এটা ভেতরে আর কি এরকম একটা র্যাপিং পেপারের মধ্যে প্যাকেটটা দেওয়া ছিল, আর সেটার যত সম্ভব একটা বিল বিলটা এভাবে দেওয়া আছে ওদের। তো এই হচ্ছে ড্রেসটা, এবার খুলে দেখা যাবে, একটা একটা করে দেখাবো, ঠিক আছে? বসো বসো বাবা, দেখাবো তোমাকে, দেখাবো তুমি তখন দেখো, তাই দেখতে দেখো ওখানে শুনছি দেখো। আর কুটুশো ড্রেসটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড, ওই জন্য বারবার চলে আসছে। তো প্রথমে দেখাই কি আছে, প্রথমে আছে একটা স্কাই ব্লু কালারের শার্ট, প্লেন শার্ট, এবার আছে ডার্ক ব্লু কালারের একটা প্যান্ট, আর আছে ডার্ক ব্লু কালারের একটা ওয়েস্ট কোট, আর আছে ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে একটা খুব সুন্দর টাই। দেখে নিলে কি কি আছে এবার বলি জিনিসের কোয়ালিটি, ঠিক আছে? কালার ওয়াইজ একদম ঠিকই আছে, যেরকম কালারটা আমার যতটা মনে হয় যেরকম কালারটা আমরা দেখেছিলাম, একটু লাইট হলেও একটুখানি লাইট আছে, কারণ ওখানে লেখাই থাকে, মেনশন করাই থাকে যে কালারটা একটু লাইট হতে পারে, একটু ডিফারেন্ট আসতে পারে, কিন্তু একদমই ডিফারেন্ট সেটাও না, একটু জাস্ট একটুখানি লাইট, ঠিক আছে? তোমার পিকচারটা দেখলে বুঝতে পারবে, কিন্তু এটার কালারটা একদম সেম টু সেম আমার তো ঠিকই লেগেছে, এটার কোনো ডিফারেন্স আমি বুঝতে পারছি না। প্যান্ট এবং ওয়েস্ট কোটটা, খালি শার্টের কালারটা একটু লাইট এসছে, কিন্তু ওখানে মেনশন করাই থাকে যে একটু তুমি দেখে তো বলে দেন, ওখানে মেনশন করা থাকে। এবার আসি কোয়ালিটির কথা। তো কাপড়টা কিন্তু ভীষণ সফট, ভীষণ সফট সফট, এটা কিন্তু যতটুকু সম্ভব সুতি, মাত্র তো জিনিস তো বেশিরভাগই ওদের কাছে বেশিরভাগই সুতিরই থাকে, হপস্কচ বা ফার্স্ট ক্রাইতে। তো এটা আমি সুতি দেখে নিয়েছিলাম, তো এটা সুতি। প্রত্যেকটা জিনিসের কাপড়গুলো ভীষণ সফট, ভীষণ সফট, এবং এগুলো প্রত্যেকটা জিনিসের সেলাই গুলো খুব সুন্দর, মানে খুব সুন্দর করে তৈরি করা আর কি, কোনো দিক কোনো জায়গায় কোনো কিছু খুঁত নেই, খুব সুন্দর। শার্টটা তাই পিওর সুতি, এবং ভীষণ কাপড়টা ভীষণ কমফোর্টেবল, ভীষণ সুন্দর। এবং বাচ্চাদের জিনিস দেখো, বাচ্চাদের জিনিস তো মর্মতো না হলে পরানো যায় না, কাপড় ঠিক না হলে তো পরানো যায় না, কিন্তু আমি বলবো যে আমার আমি যে কটা জিনিস হপস্কচ থেকে নিয়েছি বা ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি, প্রত্যেকটা জিনিসই খুব ভালো এসেছে। আমি কিছু জিনিস মোটামুটি বেশিরভাগ জিনিস হপস্কচ থেকে না ফার্স্ট ক্রাই থেকেই নিয়ে থাকি। তো আজকে যখন নিয়েছি আর তোমরাও আছো আমার পরিবারে, তো ভাবলাম যে এতদিন তো কাউকে জানানো হয়নি কিরকম জিনিস আছে,
আসে, তো ভাবলাম যখন এসছে তোমাদের সাথে একটা রিভিউ শেয়ার করি, যাতে তোমরাও যদি অর্ডার দিতে চাও তোমার ছেলে বা মেয়েদের জন্য, তাহলে একটু হলে তো তোমাদের একটুখানি ধারণাটা হয়তো হবে যে কি ধরনের জিনিস আছে। দেখো বাবা মার মন সবসময় তো এটাই চিন্তা হয়, তাই না, যে বাচ্চাদের জন্য জিনিসটা অর্ডার দেবো অনলাইন থেকে কেমন আসবে। তো আমি বলতে পারি হটস্টার থেকে তোমার চোখ বন্ধ করে অর্ডার দিতে পারো, জিনিস ভীষণ সুন্দর আসে, তোমাদের অবশ্যই পছন্দ হবে। তো এই হলো জিনিস, আরেকবার দেখে নাও, এই যে শার্ট, ওয়েস্টকোট, একটা প্যান্ট আর একটা টাই, ঠিক আছে। এবার এটা যখন কুটুস পরবে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কুটুসকে এটা পরে কেমন লাগছে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের আমার এই রিভিউ ভিডিওটা ভালো লাগলো। আশা করছি যে ভবিষ্যতে আমি কোনো কিছু কিনলে আবার তোমাদেরকে রিভিউ দিতে পারবো, যাতে তোমাদের একটু হলেও সুবিধা হয়। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত অ্যাজ ইউজুয়াল খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। Bye-bye. Ta-ta.